আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো এক্সট্রিম ব্যালেন্সার গেমসের লেভেল 29 এবং 30 লেভেলের গেম প্লে ভিডিওটা। তো এটা হচ্ছে একটা বেসিক্যালি অফলাইনে গেমস, যেটা কিনা সিম্পল, মিডিয়াম এবং হার্ড লেভেলতে আপনারা খেলে দেখতে পারেন। গেমসের গ্রাফিক্সটা আসলে অস্থির লেভেলের, আপনারা চাইলে গেমস ট্রাই করে দেখতে পারেন। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে সেই টিউটোরিয়ালগুলো দিয়ে দিয়েছি, আপনারা যদি চান যে এই গেমসের টিউটোরিয়াল ভিডিও পেতে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেই গেমসের ডাউনলোডটা। তো এটা হচ্ছে মানে কী বলবো আর, মানে কম র্যামের ভিতরে যারা কিনা 2 জিবি 4 জিবি র্যাম ইউজ করেন কিংবা 1 জিবি র্যাম ইউজ করেন, তারা কিন্তু এই গেমসটা আপনাদের মোবাইলে খেলতে পারবেন। আমি এই গেমসটা আমি আমার সিম্ফনি i10 দিয়ে খেলেছি, কিন্তু গেমস লেভেলে গেমসের গ্রাফিক্স আসলে অনেক অস্থির লেভেলে। আপনারা চাইলে এটা আপনাদের নিজস্ব মোবাইলে ট্রাই করে দেখতে পারেন, কারণ গেমসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে একটা অফলাইন গেমস, যেটা বললাম যেটার জন্য গ্রাফিক্স আসলেই অস্থির, মাথা নষ্ট করার। কারণ সচরাচর যেসব গেমস আমরা দেখতে পাই সেই গেমসগুলোতে কিন্তু এরকম গ্রাফিক্স নাই। মানে একটা 3D বলটাকে আপনার একটু পার করতে হবে, একটা ব্রিজ দিবে কিংবা ব্লেড দিবে, এসব জায়গায় আপনাকে পার করে নিয়ে যেতে হবে, এবং সেই পার করে যাওয়ার মধ্যে অনেকগুলা বাধা বিপত্তি থাকতে পারে, যেরকম কিনা কাঠের এপার থেকে ওপার যেতে হবে, কাঠ থাকেই থাকে, মানে ইত্যাদি ইত্যাদি, মানে অনেক ইন্টারেস্টিং একটা গেম। তো এটাই হচ্ছে আমাদের মেইন গেমসটা। তো বেশি কথা না বলে চলুন গেমসটা শুরু করি, লেটস প্লে দ্য গেম। আসসালামু আলাইকুম গাইস, তো এরই মধ্যে আমরা আমাদের গেমসটি শুরু করে দিলাম এক্সট্রিম ব্যালেন্সার 3 এর। তো এর আগের ম্যাচগুলোতে আমার সাউন্ড আর ভয়েস কোয়ালিটি একটু কম শোনা গেছে, যার কারণে একটু গলা ফাটায় খেলতে হবে স্টার্ট গেমটা। তো আজকে আমরা খেলতে যাচ্ছি লেভেল 30। 30 যদি পাশ করি তাহলে 31 যাব। তো লেটস প্লে দিস গেম। তো যাচ্ছি আমরা সোজা একটা ময়ের উপর দিয়ে। গ্রাফিক্সটা কিন্তু ভাই মানতে হবে অস্থির গ্রাফিক্স, যারা কিনা এখনও এই গেমসটা ডাউনলোড প্রসেসটা জানে না তারা অবশ্যই আমার এর আগের ভিডিওটা দেখে আসবেন, প্রিভিয়াস ভিডিও যেটা, সেটা মানে লেভেল 29 থেকে 30 যেভাবে এসেছিলাম সেই লেভেলটা দেখছি। এই কাটাগুলো হইতেছে মোস্ট ডেঞ্জারাস, আমরা বরফের দেশে আছি আর কি, ভলিউম একটু কমাই নিতেছি নাহলে আমার কথা শোনা যায় না। এর আগে যদি দেখছিলাম দেখি যাবো নাকি যাবো না সেটাও ভালো করে চলে যাবে। এই আস্তে 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 পার হতে হবে, কারণ লাইফে অনেক বাধা বিপত্তি আসবে, বাধা বিপত্তি এড়িয়ে যাওয়ার নামই হচ্ছে সামাজিকতা। তো লাইফে অনেক রকমেরই সমস্যা আসবে, সমস্যার সমাধানও রয়েছে যদি আপনি সেখানে পারফেক্টভাবে লড়াই করতে পারেন, যুদ্ধ করতে পারেন। আপনার যদি সমাজ বই যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন সমাজ হচ্ছে বা আমাদের চারপাশ হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, যেই যুদ্ধে টিকে থাকতে পারে সেই হচ্ছে প্রকৃত যোদ্ধা বা প্রকৃত বীর। সবার জীবনে কিছু না কিছু সমস্যা আছে, আমরা যদি মনে করি যে না আমার জীবনে ভালো হ্যাঁ কেন, কিন্তু আমি যদি দেখি আরেকজনের জীবনটা কিন্তু আরও খারাপ হতে পারে, বিরল লাইফ হবে। তো এরকমই লাইফ সবার, মানে প্যারা নাই চিল, ভালো মনে চলতে হবে। নামাজটা হইতেছে মেন, আমি যা মনে করি নামাজ যদি পড়েন তাহলে আসলে সবসময় শান্তি থাকবে আপনার মনে, নামাজ পড়লে একটা অন্যরকম শান্তি অনুভূতির সৃষ্টি হয়। এই আস্তে শেষ আস্তে আস্তে বলতে বলতে গেছি ধরা খেয়া, বাট প্যারা নাই চিল। তো আবার দেখি সামনে, আমি কিন্তু 50টা ডায়মন্ড ফিল আপ হয়ে গেছে, জানি না ডায়মন্ড দিয়ে গেমসের মধ্যে কী করে আমি উপরন্ত বুঝলাম না ডায়মন্ডের কাজটা কী হয়। এমনকি আমি চিন্তা করছি গেমস কোম্পানি একটু মেসেজ দিব, ভাই আপনার ডায়মন্ডটাকে দিয়েছেন, ডায়মন্ডের কাজটা একটু যদি বুঝলে কিন্তু তাহলে একটু ভালো হতো, কারণ ডায়মন্ড দিয়েছে কাজই যদি না করে তাহলে এই ডায়মন্ডের লাভ হইল কি। আরে ভাই শুট, 5টা লাইফের মধ্যে একটা লাইফই গেছে গা, বাট এখন ইনশাল্লাহ আমি এই লেভেলটা কমপ্লিট করে ফেলবো আশা করছি। আবার বাড়ি মেয়েরা দেখে দিলো আমার 50টা লাইফ ইয়ে আছে, ডায়মন্ড আছে, আর দিচ্ছি আমাদের 50টা ডায়মন্ড আছে আমার মাথায় আছে। আস্তে 1 2 3 1 2 3 1 2 3 গো, ইয়েস আমাদেরকে দিতে হবে আস্তে ধীরে আস্তে ধীরে। প্যারানাই চিল প্যারানাই চিল, হ্যাঁ চলে গেছি। না মানে মারাত্মক লেভেলের হাত ভাই, এত হাট কিছু গেমস বানায় সেটা বুঝতে পারছি না, এত হার্ড লেভেলের গেমস বানানোর লাভটা হলো কি? তাও কিন্তু মানুষ ধুমায় খেলে, যাইতে পারবো ট্রাই করে। আচ্ছা নেক্সট ট্রাই, এখন 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 ইয়াস এটা গেছি, মানে এটা হবেই পারে, সবচেয়ে মেন ডেঞ্জারাস। এই এই না না
আশা করছি লেভেলটা আমি বারবার খেলব না, একবার এটা পার করার চেষ্টা করব, কারণ প্রচুর লেভেলের হার্ড ভাই। তো সবাইকে একটা রিকোয়েস্ট করব যে যারা কিনা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নতুন নতুন গেমসের ভিডিও পাওয়ার জন্য। আস্তে 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 ভাই 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 আস্তে জানা ভাই ভাই না ভালো না 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 প্লিজ নো ছেলে ভালো কথা শুনে তারপর দিতে হবে ওই পাশে, ওই পাশে চাইতে শুনে আমি একদম মনে করি আমি ওই পাশে লাভ দিয়েই পারে যেতে হইব, ঠিক আছে এবারে তো লাভ দিতে হবে এখন আমার কারোর জন্য। সামনে তার কোনো বাধা আছে? হ্যাঁ বাধা আছে, গেমসে গেমস মানেই এই বাধা ভাই কোনো কথা, এত হার্ড এত হার্ড ভাই রে ভাই, এতক্ষণটাইতে আমার দম বন্ধ হয়ে গেছে, এতক্ষণে মাত্র 4 মিনিট পার হইল। আমি কিন্তু ভিডিওটা লং করতে চাই না, কিন্তু ভিডিওটা লং হয়ে যায় ভাই, আমার কোনো মেন ইনটেনশন নাই যে আমি গেমসটা বড় করি, আমি গেমপ্লে যতটুকু মানুষ ছোটই দেখে। কেমন যেতে হবে বুঝলাম না, হচ্ছে মাঝখানে যাওয়ার পরে তারপর ওটা ধরতে পারছি বুঝছি, এখন আগে কিনারে যাই, মাঝখানে লাভ দিয়ে পারে যেতে হবে তাই তো। প্ল্যান আই চিল পাবো, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস অ্যাট লাস্ট দিস লেভেল ইজ কমপ্লিট। উফ প্রচুর হার্ড লেভেল ছিল, তো এখন আমরা এন্ট্রি করছি লেভেল অ্যাডভান্স দিয়ে দিছে পুরাই, তো মনে করে করে করতে হবে কারণ নতুন তো ভাই, নতুন হইলে আর কি যা হয় আর কি, পুরো বট লেভেলে। গেমসের গ্রাফিক্সটা কিন্তু আসলে জোস, গ্রাফিক্সটা যদি একবার দেখে উফ পুরাই মাখন, মনে হইতেছে আমি সমুদ্র সৈকতে আসছি গেমস খেলতে, এরকম মনে হইতেছে আমার। এটা কিন্তু মানতেই হবে গেমসের কিন্তু আসলে পড়া অস্থির, বরাবর বরাবর বরাবর, ইয়েস গট ইট, ভাই সামনে সোজা সোজা, আবুল টুপি বাবুল মাথা থেকে খাতা কলমে, চেহারা না কেউ টেবার আটটা নার মলমে, আরে লাঠি বাঙ্গার আগে বাইরা পিটা মারি সাপরে, আর গানের ভিত্তে টার্গেট করি পাগল, মনে মনে কাগজ বন্য পশু পাখির দুঃখ দেখতে চাইলে যাইবেন কাটা বন্য, লোরের উপরে গাপ তুলি 1 মিনিটে মাইল পার, আরেকবার দেখবেন কত ধানে কত চাইল কার, বাপের আগে সব কপা সাপড়াইয়া গল পর, কারণ দেশ চলে যত চোট চোটটা পাট পর। তো অলমোস্ট আমাদের কিন্তু গেমস কিন্তু বুঝতেছি না কোন দিকে যায় এটা, কারণ ফার্স্ট লেভেল তো যার কারণে প্যারা দিয়ে দিতেছে, বাট প্যারা ছিল খেলা হবে এই এই দেখছেন টুক করে যাওয়া আসতে দিল, আসতে কিন্তু আসলে অস্থির কতবার হওয়া চলে গেছে, না না আস্তে আস্তে চান্সে থাকতে হইব, চান্সে থাকতে হবে সব সময় জীবনে, চান্স ছাড়া যদি আমি জীবনে ধরে খেয়ে যাব দাদা, এই দাদা এটা কী করলেন দাদা, এটা গেম ওভার হয়ে গেছে, বাট প্যারানায় আবার রিট্রাই দিয়ে আবার খেলবো প্যারানায় চিল। তো দেখতে দেখতে এরকম করে এসে পড়লাম গেমসের 31 নম্বর লেভেলটা দেখতে, কিন্তু এরকমই প্রায় দেখি আগে বেড়ে যাই আমরা, দেখি কি হয় দেখি দেখি আস, এখন তো বুঝে গেছি ট্রিক্স অ্যান্ড ট্রিক্স অ্যান্ড ট্রিক্স কি বলে এরা, তো এই এই আস্তে 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 ভাই এত তারা হুদার কি আছে ভাই, ট্রিক্স লেহিন লেনে একটু দূরে এসে যদি মোরা জায়গা তো হইব না মামা, তাহলে হইব কম নিচে দিয়ে দেখি আছে এটা নিচে, আমরা কিছুক্ষণ আজানের বিরতি দিই, আজানের পর আবার গেমসটা শুরু করছি।
এর মধ্যে আবার আমরা গেমসের মধ্যে ব্যাক করলাম, তো ফার্স্টের থেকে শুরু করি আবার এই গেমসটা। ফার্স্টে গেমসটা দেখতে ঠিক এরকম দেখা যায়, এরকম কুরকুম বুঝি না। তো তারপর আমরা যাব হচ্ছে উপরে, উপরে যাচ্ছি, চলছে গাড়ি সেজে পরে, চলছে গাড়ি সেজে ভরে, এই এই বাইক বুঝতাম ব্রেক ব্রেক। গেমস ইন দ্য থ্রি ডি গেমস একটা, যেটা মূলত আসলে থ্রি ডি। এই এই না শিট, সাউন্ডটা শুনছেন পানির গাইস, অস্থির। মানে আপনি যদি হাইরাও যান লেভেলটার মধ্যে, তাও আপনার গ্রাফিক্স দেখে মনটা ঘুরে যাবো, যেটা কিনা আমার ঘুরে যায়। জানি না আপনাদের কার কীরকম লাগতে পারে, কিন্তু আমার কিন্তু ভালোই লাগে। তো আমরা কিন্তু ফ্লেভার গেমসের অনেক কিছুই আছে, সেটা কিন্তু আপনার জিটি ভাইও দেখতে পারেন। আমাদের ফ্লেভার গেমস নামের একটা এজেন্সিও রয়েছে, চাইলে সেখানে জয়েন হতে পারেন। এই না না এই না না প্লিজ না, এই কী দেবেন? ও আচ্ছা, এখানে টাই না ধরে ওই পাশে যেতে হবে হচ্ছে এখন, কারণ এই জিনিসটা আসলে টাফ হল। ভাই রে ভাই, যে গেমসটা বানাইছে কোন মাথা নিয়ে বানাইছে রে ভাই রে ভাই, আবার কোন রকম করে দিতে লাগে যেটা আমি কিচ্ছু বুঝতেছি না। মনে হচ্ছে পুরা যেমন বাবা তাই প্যারা নিচ্ছি যা লিখি। কিচ্ছু দেখতেছি না গাইস, আমি চিটিং, এক প্রকার চিটিং হচ্ছে আমার সাথে। আমি যদি মরি না মরবো না, বেঁচে গিয়েছি আমি গাইস, আমরা কিন্তু বেঁচে গিয়েছি দেখেছেন, আমরা করেছি। তো যারা কিনা শেষ অবধি আমাদের গেমসটা দেখছেন এবং আমাদের সাথে রয়েছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই, কারণ এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আমরা। আর আমাদের যেই চ্যানেল ছিল বাংলা ফ্লেভার, সেটা কিন্তু ধরা পড়ে গিয়েছি, আমরা যার কারণে এখন আসা সম্ভব হচ্ছে না। এটা কী হইলো আমার সাথে, আমি নিজেও স্ক্যাম হয়ে গেলাম। স্ক্যাম কী হইলো ভাই রে ভাই, যে কোনো কথা এদিক দিয়ে কীভাবে পার হবো আমি, পুরাই অদ্ভুত 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 শিট, আসলে পুরাই অদ্ভুত ভাই রে ভাই, এটা কোনো কথা, এরকম হার্ড লেভেলের গেমস আমি আমার বাপের জন্মের মনে প্রথম খেলতেছি। অদ্ভুত মানে অদ্ভুতের থেকে অদ্ভুত এই জিনিসটা। আচ্ছা ফার্স্টে আমি একটা মিলে আনি, ফার্স্টে ফাইনালিশন আমি নিয়েছিলাম, তারপর সামনে যাওয়া একটা মিলতে হইব, তাই মিললে সমস্যা আছে আবার আমার। তো অ্যাটলিস্ট আমার গেমসটা রিট্রাই মারতে হইলো, আমি মরে গেছি আবার, আবার ফার্স্টের থেকে প্যারা নিতে হবে, প্যারাই আসলে সব কিছু জীবনে, নেভার গিভ আপ গাইস, ঠিক আছে। তো আমরা ফেসবুক এবং ইউটিউবে চ্যানেলে কিন্তু নতুন নতুন কিছু ওয়ার্কশিট তৈরি করছি, মানে ওয়ার্কশিট বলতে আমরা ট্রেনিং দেওয়াচ্ছি। কিছু প্রফেশনাল হতে হলে কিছু ক্লাস শিখতে হয়, যেমন প্রপার হতে হলে কিন্তু কোচিং করতে হয়, ঠিক কেউ সেরকমই আর কি। আমরা ইউটিউবার এবং ফেসবুকারদের জন্য কিছু ক্লাস নিয়ে আসছি খুব শীঘ্রই। তো এর জন্য কী করতে হবে, বাংলা ফ্লেভার পেজটাকে লাইক দিয়ে পাশে থাকতে হবে, এবং আমাদের নেক্সট আপডেটের জন্য আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে, তা না হলে কিন্তু আপনারা পারবেন না এই যেমন মতন। তো গেমসে খেলতে হলে অনেক পাকা হতে হবে যা বুঝতে পারছি আমি। তো লাস্টের লেভেলটাতে যাই, আমার পুরো মনটা ভেঙে গেছে যে হ্যাঁ, তীরে এসে তরি ডুবে গেল, মানে তীরে এসে নৌকাটা ডুবে গেছিলো আমার, এর আগের লেভেলে আপনারা দেখতেই পেরেছেন। তো এবারে কি একলাকে যাওয়া যাবে মনে হতে আসে তো না, এবারে কি যাওয়া যাবে একলাক দিয়ে, চিটিং মিটিং তো করা যেতে আসে না, চিটিং করতে যাচ্ছে না ভালো ভালো, তাইলে এত হার্ড ডিস আজকে লাগে ওটা কষেন। কাবিলার কিন্তু বিয়ে হয়ে গিয়েছে, সেটা কি আপনারা জানেন? হ্যাঁ আসলে কিন্তু কাবিলার কিন্তু বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা কয়েকটা গান গিয়ে শুনে আপনাদের সকলের অ্যাটেনশন পাওয়ার জন্য, ঠিক আছে। মোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি সাত রঙের আই
মিথ্যের কোন স্পন্দন নিচে যে আধার খেলা করে সেই আধারে শরীর কিরণ সময় জীবনের কাটা তারে থেকে কি আসে বিষাদের পাতায় পথ জীবনের কাঁটা তারে তুমি এমন মেজাজটা গরম হইতেছে না আমার, কি যে বলবো কি যে বলবো আমি, দাগা মাথা কিচ্ছু বুঝে পাইতেছি না কেমন কি করুন বুঝতেছি। এই বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি কিন্তু বুঝছি যখন তখন কিছু হবে, যখন বুঝেছি তখন তো কিছু করিনি, এটাই তো সমস্যা হয়ে গিয়েছে। তো প্যারা নাই ছিল, আবার উই ট্রাই, মেরা আবার খেলবো, দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। ঠিক আছে না, আচ্ছা হওয়ার না, তো দেখি কি করা যায় কি করা যায় কি করা যায় কি করা যায় কি করা যায়। হবে 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 হবে, একদিন সব হবে, একদিন সব হবে। ঠিক আছে, তো কাইন্ডলি কমেন্ট করে জানান কোন গানটা আপনারা শুনতে চান বেশি বেশি, সেই গানটা আপনাদেরকে গিয়ে শোনাবো আমি। রাহুল আমার নিজের গান, কপিরাইট ক্লেম ছাড়া, ঠিক আছে, চাই যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। বাংলা ফ্লেভার ইউটিউব চ্যানেলের মধ্যে জয়েন হয়ে দেখবেন অনেকগুলো ফ্রি সং আছে, চলে সেখানে আপনারা ক্রেডিট সহ আপনারা গানগুলো দিয়ে দিতে পারেন। ঠিক আছে, লাইভ করাবে ফাটাস এভরি টাইম, এই জিনিসটা আমি সবসময় বলে থাকি, কারণ জীবন কখন যে কী করে বসে ঠিক নেই, ফার্স্টে খেলবেন পুরো ভেঙে পড়েছি। তুমি ভেঙে পড়ো না এইভাবে, কেউ থাকে না ছিল দিন পাশে। আজকে কিন্তু আর্জেন্টিনার ফাইনাল খেলা গাইস, তো জানি না ফাইনালে কে জিতবে কে হারবে, দিন সব হবে। ঠিক আছে, আসলে কি দিন সব হবে, হবে হবে দিন সব হবে, আমাদেরও সব হবে গাইস। তো কোন গানটা শোনাবো বুঝতেছি না, একটু নিজের নিজের সময় দিই। আমি চিন্তা করতেছি একটা গান গাবার জন্য, আমার ফেভারিট গান, তুমি কি হবে আমার আবার, নতুন করে লিখবো গল্প আবার। তুমি কি হবে আমার আবার, নতুন করে লিখবো গল্প আমার। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ, তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি হেসে, জানি তুমি ফিরবে না হয়ে আমার। কত শত রাত জেগে তোমায় আমি কত গল্পে গেছি, মানে সেই গল্পের নেই মানে আমার। তুমি কি সত্যি ভালোবাসো আমায় নাকি বলিবে,
ভাসে ভাসে চলবে সেই স্মৃতিগুলো আমার। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখেব গল্প আবার। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখেব গল্প আমার। এটা ছিল আমার গান। তো একটা গান শুনে প্রয়োজন নিয়ে প্রয়োজন আর কি গানটা। নিয়ে প্রয়োজন গানটাকে আপনারা শুনতে চান গাইস? সবার উদ্দেশ্যে এই গান শুনাই। তো এটা আর লেভেলটা কমপ্লিট করে তারপরে আমি গানটা শুনি, তা না হলে মনোযোগটা আরেকদিকে চলে যাবে না। দেখে নিয়ে আমি ঠিক আছে নাকি? একা একা আর কাঁদব না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকব আমার মতো আশুক যত কল্পনা। তার কারণে বললাম আপনাদেরকে যেন আমি গানটা পরে শুনেছি, তো আপনার রিকোয়েস্টটা পুরো একটা কোনো কথা গাইস বলুন, একটুর জন্য পড়ে গেলাম এখন। ঠিক আছে মামা, তুমি সামনে থেকে যে আসো, তারপর আমি হচ্ছি তোমাদের হিলিং প্রজেক্টে। টাফ বাই মানুষ গেমস টাফ দেয়, কিন্তু তোমার ওদের মতন মতো টাফ তো বাই গেমস দেয় না। একটুর জন্য ভাই, একটুর জন্য, এবার যদি না পারি আমি শেষ। তারপর গানটা গায়ে তারপরে আল্লাহ আপনাদেরকে লেভেলটা আবার খেলবেন। ঠিক আছে, আমার রিকোয়েস্ট ফার্স্টে জায়গাটা মিলে কোন দিক ঘুরতে হবে একটু। হ্যাঁ, তোমরা যাও ঘুরে আসো, তারপরে তোমাদের শিপে উঠছি আমি। এখন আমরা শিপে উঠতে চলেছি। আসলে গেমস যদি এত হার্ড না হয় তাহলে কিন্তু খেলাও মজা পাওয়া যায় না ততটা। প্যারা নিতে হবে না গাইস, আমরা কিন্তু আমাদের লেভেলটা মনে হচ্ছে ফিল আপ করে ফেলেছি। আমি লাস্টে এসে কিন্তু অনেকগুলো লেভেল গেছিলাম, এই নৌকার উপর উঠতে যায় নৌকা থ্যাপুরা গেছিলাম আগে কয়েকবার, তো এই ভুলটা কেউ করবেন না। তো আমি যেরকম বলেছিলাম, এই এখন আমি একটা গান শোনাবো। ঠিক আছে, আমি গানটা শুরু করে দিই। আমার গলা যদিও ভালো না, তাও ভাই মানুষের তো সব করতে থাকে না, তারপর আমি আমার শখের দিক থেকে আমি একটা কিন্তু সকলকে একটু গান শোনাচ্ছি আমার কয়েকটা। বেসিক্যালি আমি অ্যাজ এ সিঙ্গার ম্যান, আমার ফ্রেন্ড বা সিঙ্গার ম্যান হচ্ছে এডিটর, তাদের অটো টিউন দিয়ে আমি সব দিয়ে দিই, দেখি কীরকম গান দিতে পারি এখন আমি। শুরু করি। কেকার কাটব না, তোকে নিয়ে আর ভাবব না, আমি থাকব আমার মতোই আশুক যতই যন্ত্রণা। একা একার কাটব না, তোকে নিয়ে আর ভাবব না, আমি থাকব আমার মতোই আশুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই, আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সমানুভূতি করিয়ে রেখেছি। ডায়েরির মাঝে আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি করিয়ে রেখেছি। ডায়েরির মাঝে
যদি পারিস তবে ফিরে আয় না তুই একটি বার, তোকে দেখে স্বস্তি ফিরুক মনে আবার। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই, আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি করিয়ে রেখেছি ডায়রির ভাজে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি করিয়ে রেখেছি ডায়রির ভাজে। তো এটা ছিল আমার গানটা, ঠিক আছে। এই লেভেলটা কমপ্লিট করার পর আরেকটা গান শোনাচ্ছি আপনাদের সকলকে। ও শেট, শেষ হয়ে গেলাম, আরেকটা আমি ফার্স্টে থেকে রিস্টার্ট দিয়ে খেলব। ও শেট, মানে উপরে ওঠার পর মনে হয় এটা করতে হবে আই গেস। কিন্তু গানটা কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, কারণ এরকম গান তো আমার শেট নয়, কেমনে পার করুম বুঝলাম না। নতুন নতুন জিনিস আনতা সেই জায়গায়। Yes, I haven't got it anything, bro. চেষ্টা থাকলে উপায় হয়। আপনি যদি চেষ্টাই যদি না করে থাকেন ভাই, তাহলে জীবনে কিছু করতে পারবেন না। আমি কিন্তু এত দূর পর্যন্ত এসেছি কিন্তু মোবাইল দিয়ে ভিডিও ক্রিয়েট করে, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু মোবাইল দিয়ে ক্রিয়েট করে কিন্তু ভিডিও তৈরি জিনিস করতে পারেন। তো এরই মাঝে আমি আপনাদের আমার আরেকটা প্রিয় গান শোনাচ্ছি। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমার নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল, কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমাকে যেন প্রথম আমি চাঁদ দেখেছি, সেই চাঁদেরই মায়া তীব্র নিঃশ্বাসে তোমার মনে করে এখন প্রতিটি বিশ্বাসে সুখ দেখেছি তোমার পেয়ে সুখ কি তা আমি বুঝেছি, তাই তুমি আমার কাব্য তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাধ্য তুমি আমার সুখ মহিমা, কেটে যাবে দিন কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমার তাই ছেড়ে না হে হাত, আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে তোমার মাখা কবিতা, তো আমি সেই আধা দিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনে রথে পড়ে রেসে রবে ঢোকারে থাকতে দাও আমি হাসিব না আজ আমার মন খারাপ, তুমি ছিলে কি পথে যে পথে হেঁটেছি, তুমি শুনেছো কিতা যে নামে ডেকেছি, ভীষণ অসময় চেনা গানে হলো পরিচয়, শুধু মন খারাপের মাঝে মিছে মিছে অভিনয়, তোমাতেই শুরু তোমাতেই শেষ অবলীলায় আমি নিঃশেষ, তোমাতেই শুরু তোমাতেই শেষ অবলীলায় আমি নিঃশেষ।
আসব না আজ আমার মন খারাপ। মানে বাতাসটা একটু কম বেশি লাগে, যার কারণে বেশি টান্ডে দিচ্ছেন, যখন আস্তে করে টান্ডিতে হবে কারণ হচ্ছে দৈনিক সমস্যা আছে। যারা কিনা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বুঝতেছি না কি করবো। দেখতে দেখতে রোদ উধাও, দেখতে দেখতে ধুলো, বলবো কথা তোমার সঙ্গে নিয়ে আমার ঘুরো। বইতে বইতে জল উধাও, উড়তে উড়তে পাখি, ভালোই ছিলাম এখন কত ফাঁকি। কত বললাম বুঝলে না, উধাও হলাম খুঁজলে না। কত বললাম বুঝলে না, উধাও হলাম খুঁজলে না। সেই লাগতেছে না কিছু, না 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 প্লিজ 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 প্লিজ, এরকম কইছে ভাই ভাই। একবারে করা জায়গাতে কিন্তু আসছি আমি, দেখছেন একবার চান্স, একবার মাত্র লাইফ আছে, তারপরে কিন্তু ফুস। এই কিলোটা কি হইলো আমার সাথে আমি বুঝলাম না কিছু, এটা কি হওয়ার বাকি ছিল আমার সাথে? তোরও বুঝতেছি না এটা কি লাস্ট গেম খেলবে, সেটা লাস্ট চান্সে খেলে দেখি। ঠিক আছে দেখি এখন কীভাবে কী খেলা যায়। আমি বারবার সকলকে রিকোয়েস্ট করছি, যারা কিনা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ নতুন নতুন আরও সামনে গেম প্লে ভিডিও আসতেছে, যেটা কিনা আসলে হট টপিক। Give me freedom, give me fire, give me reason, take me higher, in the champion, take a few damn. All the partner, make a million, in the sweetheart, make a mystery. Every loser, illumination, celebration, celebration. Yeah. He's the man. When I can't hook her, I will be stronger. Get my freedom, just like a waving flag. We get it, your flag. We get it, your flag. We get it, your flag. Oh, 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 oh. Shoot, man.
প্লিজ নো এই জায়গাটাতে মনে হয় জিম করে কোনো উঠা বসে আছে আর কোনো জায়গাটা আসতে আমি শেষ হয়ে যাবে তো ডস ডস লাগে না এটা টান যেতে পারুম যেতে যা দেখি করতে হবে আবার আচ্ছা হাওয়ার উপরে ভাইসা তাপমাত্রা মনে যেতে লাগবে না কি টাইপের কিছু একটা হতো Damn it, man! Arek, bipo den namo yada risa amu damar. Uitha gisi lamar, try uitha gisi lamar. Act life ase, act life dekhi khe lamar. Yon na wale game si reka dimar khe lamar. Apna dhua koren, jate ete jan amar par hoya jitte pari, shush. পাঁচখানো কোনো আমি দুটো নিচ্ছি তো এখন গেম প্লে দিব লাস্ট ঠিক আছে তো দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে তো হ্যালো বিউটিফুল পিপল তো এটার মতন আজকে আমাদের গেম প্লে ভিডিও শেষ হতে যাচ্ছে তো যারা কিনা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদেরকে সাপোর্ট দেখাবেন এবং গেমস যদি ডাউনলোড করতে চান অবশ্যই আমাদের এই ভিডিওর আগের ভিডিওটা দেখে আসতে পারেন সেখানে এবং চাইলে আমি কিন্তু আমার আই কার্ডের আশেপাশে কোথাও আই কার্ডের মধ্যে সেই লিঙ্কটা দিয়ে দিব আপনাদের সকলকে কিভাবে এই গেমটা ডাউনলোড করবেন তো গাইস আজকের মতন আমি বিদায় নিচ্ছি মশুর রহমান রায়হান তো এটাই ছিল আমার গেম প্লে ভিডিও আর কি মূলত তো বেশি বেশি প্যাক প্যাক করে ফেলেছি আশা করি সবকিছু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো জানি না কিরকম হয়েছে ভিডিওটা তো আমি 30 নাম্বার লেভেল থেকে শুরু করছি মানে 30 নাম্বার লেভেল থেকে ভিডিওটা শুরু করছিলাম 30 31 32 35 এসেছি মানে তিনটা ভিডিও করছি মানে তিনটা লেভেল খেলছি সরি তিনটা মিশন কমপ্লিট করে করতে পেরেছি মাত্র এই একটা ভিডিও দিয়ে মানে অনেক টাফ গেমটা যদিও আমরা অনেকেই আছি যারা কিনা এরকম অফলাইন গেম পছন্দ করে থাকি যদি আপনারা আরও এরকম হার্ড হার্ড বা ট্রাক সিমুলেটর বাস সিমুলেটর এই টাইপের যদি কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে হবে তারপরে আমরা এই ভিডিওটা নিয়ে আসবো কারণ আপনাদের চাহিদার উপরে আমি ভিডিও নিয়ে আসবো কারণ গাইস আমার 4000 ফ্যান বেস এখন আপনাদের মতামত অনুযায়ী কিন্তু আমি সব ভিডিও রাখার চেষ্টা করছি তো আশা করছি যে সবাই আমাকে সাপোর্ট দিবেন ভালোবাসবেন এরকমই তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ